রাস্তার উপরে সুন্দর দেশি হাঁস বিক্রি হচ্ছে। কত করে হাঁসগুলো জোড়া? জোড়া 700 টাকা। তোমার? আমার এটা হচ্ছে আঙ্কেল 600 টাকা। 600 টাকা জোড়া, ওটা 700 টাকা জোড়া। আজকে আপনাদের পুরো নরসিংদী সম্পর্কে দেখাতে না পারলেও নরসিংদীর বিশেষ কিছু জায়গা আপনাদের সঙ্গে পরিচিতি করিয়ে দেবো। আর আমার সঙ্গে যিনি আছেন কৃষ্ণদা, কৃষ্ণদা কেমন আছেন বলেন। হ্যাঁ ভালো আছি। জোরে বলেন, ভালো আছি জোরে বলেন। তার মানে আসতে বললে ভালো কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ভালো আছি। আর এটা ছিল নরসিংদীর একটা পান কেন্দ্র, হ্যাঁ মাধবদীতে। এখানে এসে আপনার মানে বৈশিষ্ট্য বলতে গেলে অনেকগুলা, এখানে আপাতত মনে হয় একটাই বৈশিষ্ট্য এখানে। হ্যাঁ বলেন। সুতা, অ্যাকচুয়ালি সেই সুতা, সুতা সুতা এখানে যেই মেন, হ্যাঁ যেভাবে ওপেন মানে এখানে এত মোটামুটি মানে ওনার বলার উদ্দেশ্য হচ্ছে এটা এত সিকিউর এলাকা যে এখানে যদি অনেক টাকা নিয়ে হাঁটাও হয় তাও মোটামুটি সিকিউরিটি খুব একটা অভাব হবে না। তো এটা হচ্ছে মাধবদী বাজার, তাই না? নট ব্যাড, সাংঘাতিক ভালো লাগছে। আর আমিও বলবো আপনি যদি কখনো নরসিংদী বেড়াতে আসেন অবশ্যই এই এলাকাগুলো ট্রাভেল করবেন। তবে আজকে এত জনসমাগম তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে হাটের দিন। আজকে হাটের দিন না, আজকে হাটের দিন বলি সম্ভবত লোকজন একটু বেশি। আর এমনি নর্মাল দিনে যদি আসেন, আপনি যদি সুতার কেনাকাটা করতে যান তাহলে মনে হয় দোকানগুলো খোলা থাকে। তবে যদি মানে বাজারের দিন আপনাকে ঘুরতে হয় তাহলে এই সোমবার সিলেকশন করেই এসেন। আর যদি এমনি সুতার কেনাকাটা করতে হয় তাহলে মনে হয় আপনি সোমবার ছাড়া অন্য যে কোনো দিন যান। রাস্তার উপরে সুন্দর দেশি হাঁস বিক্রি হচ্ছে। কত করে হাঁসগুলো জোড়া? জোড়া 700 টাকা। তোমার? আমার এটা হচ্ছে আঙ্কেল 600 টাকা। 600 টাকা জোড়া, ওটা 700 টাকা জোড়া। আমার মনে হয় যদি আপনার এখান থেকে হাঁস কিনে নিয়ে যান তাও খারাপ হয় না। একদম দেশি হাঁস, সম্ভবত দেশি হাঁস, দেশি না দেশি, দেশি হাঁস কিনে নিতে পারেন এখান থেকে 600-700 টাকা জোড়া। নট ব্যাড, খুব খারাপ না। এই ব্লগটি এখানেই শেষ করছি, আগামী ব্লগে আবার দেখা হবে আপনার সঙ্গে।